কি ব্যাপার ভাবি, আপনি এইভাবে তাকিয়েছেন কেন আমার দিকে? আমার কাছে মনে হচ্ছে আমি দেবী দেখতে পাচ্ছি। ভাবি একটু বেশি হয়ে গেল না? প্রিয়জন এখন বলেন ভাবি, আপনার সংসার জীবন কেমন যাচ্ছে? ফ্যান্টাস্টিক। আমার শাশুড়ি মা একজন অসাধারণ মানুষ, জানেন? উনি না আমাকে বুকে জড়িয়ে ধরেছিল, আমি তো একদম স্টার হয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ ধরে আমি কথা বলতে পারিনি, আমি জাস্ট ইমাজিন করতে পারিনি যে কেউ আমাকে এভাবে বুকে টেনে নিবে। আসলে খালা অনেক আন্তরিক আর অনেক ভালো একজন মানুষ। শুধুমাত্র এই বিল্ডিং না, পাড়ার লোকদের উনি অদৃশ্য একটা মায়ার বাঁধনে বেঁধে রেখেছেন। ইয়েস, রবিউলের কাছে আমি শুনেছি আপনারা সবাই একসঙ্গে থাকেন এবং সবাই সবার খবর রাখেন। হ্যাঁ সেটাই, এখানে আসার পর আমি একদম ছোটবেলায় ফিরে গিয়েছি জানেন। আমাদের ছোটবেলাটা কিন্তু এরকম পরিবেশেই কেটেছে। আমি অবশ্য জানি না আপনি কি ধরনের পরিবেশে বড় হয়েছেন, বাট আমাদের ছোটবেলায় যেটা ছিল, আমরা রাতের বেলা কারেন্ট চলে গেলে একসাথে বসে আন্তাক্ষরী খেলতাম, অন্যের বাসায় টেলিভিশন দেখতে যেতাম, অত চুরি করে টিভি দেখতে গিয়ে যে মার খেয়েছি বাসায় তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু তারপরে না, মানুষগুলো কেমন যেন অন্যরকম হয়ে যাওয়া শুরু করলো, বদলে গেল। কেউ কারো বাসায় যায় না, কারো খোঁজ খবর রাখে না, বিপদ আপদে হেল্প করে না, কেমন যেন বদলে গেল সব কিছু। আমি অবশ্য এ সম্পর্কে তেমন কিছুই বলতে পারবো না, বাট আই নো লোনলি থাকাটা কতটা কঠিন। বাট আমার মাঝে মধ্যে ইচ্ছে হতো কারোর সাথে মিশি, কারোর সাথে আড্ডা দেই, বাট আমার আশেপাশের মানুষগুলো না সব পেইড, কাজের লোক, সবার ভেতর অনেক আন্তরিকতা, সব কিছুই না ফেক। আপনি অনেক লাকি। কেন? এই যে আপনার আশেপাশে কত মানুষ। আমি অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম তখন, আমার কাছে মনে হতো ওইটাই মেবি সুখ, কিন্তু আমি যখন বুঝতে পারি যে আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে তখন আমি ফিরে আসি। আশা করি এখন আপনার আর একা লাগবে না, আপনি এখন কথা বলার অনেক মানুষ পাবেন। আর কেউ যদি আপনাকে সময় না দেয়, আমি তো আছি, জাস্ট আমাকে ডেকে আনবেন। আপনাকে সবসময় আমি ডাকবো কেন? আমি আপনার কাছে যাব অবশ্যই। আচ্ছা রেহেনুমা আপু, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? হ্যাঁ কেন না, অবশ্যই বলবেন। আপু তুমি কি করো? আমি আমি একটা কাজ করি, আজকে না হয় থাক, আরেকদিন বলি। থাকবে কেন? আমি আধা কথা পছন্দ করি না, প্লিজ বলো না। অ্যাকচুয়ালি আমি নিঃসঙ্গ মানুষদের সঙ্গ দিই, একটা গ্রুপ আছে আমাদের, পাশে আছি। আপনি আপনি জানেন এই গ্রুপের কথা? জানবো না কেন, তুমি তো ফেমাস পারসন। আর আমি না অনেকদিন আগে ভেবেছিলাম তোমাদের সাথে কন্ট্যাক্ট করব, কিন্তু যখন জানলাম একটা এজ লিমিট আছে তাই আর আগাইনি। হ্যাঁ আসলে আমরা আপাতত একটু বয়স্ক লোকদেরই সার্ভিস দিচ্ছি, এখনো সবাইকে আমরা সার্ভিস দিতে পারছি না। কি ব্যাপার ভাবি, আপনি এইভাবে তাকিয়েছেন কেন আমার দিকে? আমার কাছে মনে হচ্ছে আমি দেবী দেখতে পাচ্ছি। ভাবি একটু বেশি হয়ে গেল না? রেহেনুমা আপা আমাকে বিলিভ করো, আমি বেশি করে বলছি না। না ভাবি আপনি বেশিই বলছেন, আমি এমন কিছু করিনি যে আমাকে এটা বলতে হবে। রেহেনুমা আপা তুমি জানো তুমি কত মানুষের জীবন বাঁচিয়েছ? একটা রিসার্চে আছে প্রতিদিন অসংখ্য মানুষ লোনলিনেসের কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে সুইসাইড করে। আমি সেই রিসার্চের স্টাডি করি প্রতিদিন 3 বার। আমার জাস্ট গা শিউরে ওঠে। একটা স্টাডিতে আছে শিকাগোতে একজন মহিলা, তার ডিভোর্স হয়, তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে যায়, তখন একদম সে একা হয়ে যায়, তখন সে কারোর সাথে মিশতে পারে না, আশেপাশে কারোর সাথে সে কথা বলতে পারে না, একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তখন সে সুইসাইড করে। আর তার মৃত্যুর 42 দিন পরে তার লাশ উদ্ধার হয়, তখন
ওই মহিলার ডায়েরির কয়েকটা পাতা তখন গবেষণা তুলে ধরা হয়েছিল। হ্যাঁ, আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক লোনলি পার্সন আছেন, বিশেষ করে যারা বয়স্ক। অনেক সময় দেখা যায় একমাত্র সন্তানকে বিদেশে পড়তে পাঠিয়েছেন, সন্তান হয়তো আর বাংলাদেশে ব্যাক করেনি, এর মধ্যে হয়তো স্বামী বা স্ত্রী কেউ একজন মারা গেছে, তখন তো উনি একাই পড়ে যান। ওই বয়সে আসলে কোথায় যাবেন, কি করবেন, সন্তানরা নিতে চান অনেক সময় জানো, কিন্তু ওখানে গিয়ে আর মন টেকাতে পারেন না, সেই বাংলাদেশেই ফিরে আসেন। এই মানুষগুলো যদি একা একা তার বাড়িতে মরে পড়েও থাকে, হয়তো কয়েকদিন কেউ জানতেই পারবেন না। হ্যাঁ, এজন্য না ওল্ড হোম কালচারটা অনেক ভালো। আমার একটা জমি আছে, আমরা চাইলে দুজন মিলে সেখানে একটা ওল্ড হোম করতে পারি। সেখানে অনেক মানুষ থাকবে, কথা বলার জন্য মানুষের অভাব হবে না, কেউ নিঃসঙ্গতায় ভুগবে না, কেউ লোনলি ফিল করবে না। আমার সাথে তুমি একটা ওল্ড হোম করবে? অ্যাকচুয়ালি ভাবি, এটাই তো আমার স্বপ্ন, প্রতিদিন আমি এই স্বপ্নটাই দেখি, কিন্তু আমার কাছে আসলে এত টাকা নেই। টাকার কথা ভাবছো কেন? টাকা তো মূল ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সাহস, ইচ্ছা। আর এবং জানি আমি তোমার আছে সেটা। আমি অবশ্য তোমাকে জমিটা দিতে পারবো, কিন্তু আর কিছু দিতে পারবো না। আচ্ছা, আমি রবিউলকে বলে দেখি ও কিছু টাকা ম্যানেজ করে দিতে পারে কিনা। রবিউল ভাই টাকা দিবেন? হোয়াই নট, ও তো একটা বিমা কোম্পানির MD, অনেক টাকা স্যালারি পায়। MD? কেন MD না? শোনো রেণুমা আপা, আমি তোমাকে জমিটা দিচ্ছি, মেবি 15 বিঘার মতো হবে, এক্স্যাক্টলি বলতে পারবো না আসলে কত বিঘা, আই থিঙ্ক হয়ে যাবে। না না, 15 বিঘা অনেক বড় স্পেস। আমি তোমাকে টাকাটা ম্যানেজ করে দিচ্ছি, তুমি জাস্ট সাহসটা রাখো। আমাদের কোম্পানি CSR ফান্ড থেকে দিত, এখন আর মেবি দিবে না। আমি একটু চিন্তা করে জানাই। অ্যাকচুয়ালি আসলে আমি যাদেরকে নিয়ে কাজ করছি তাদের মধ্যে যারা একটু বিত্তবান আছেন তারা অনেকে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু আসলে হিউজ একটা রেসপন্সিবিলিটি, তো আমাকে একটু ভাববার সময় দিতে হবে।